প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি 61 জেলায় এই নির্বাচনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। আমি আল্লাহর রহমতে 100 ভাগ আশা করি, ভোটারদের মধ্যে বিপুল পরিমাণ সাড়া আছে এবং আমার দল এখন ঐক্যবদ্ধ। আশাবাদ করি যে ইনশাআল্লাহ জয়ী হবে। নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ভোটারদের মাঝে। 2021 সালের চ্যালেঞ্জ মোকাবেলা ও জেলার সার্বিক উন্নয়নে যারা কাজ করবেন তাদেরই বেছে নেওয়ার কথা জানান তারা। যার দেওয়া বর্ণনা জেলা মানুষের উন্নয়ন হবে, কাজ হবে, সন্তোষবিধি যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো। এদিকে প্রচারণায় বাধা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছেন কোনো কোনো প্রার্থী। ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। নরসিংদীতে বিরোধী প্রার্থীর বিরুদ্ধে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ ইন্দ্রনে আমাদের কয়েকজন সমর্থকের বাড়িতে এই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা রিটার্নিং অফিসার জানালেন, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতি জেলায় কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে 61 জেলায় মোট ভোটার 63,143 জনপ্রতিনিধি। তারাই ভোট দিয়ে একজন চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য ও 5 জন সংরক্ষিত মহিলা সদস্যকে নির্বাচিত করবেন। এর মধ্যে 21 জেলায় চেয়ারম্যান পদে রয়েছে আওয়ামী লীগের একক প্রার্থী। তাই ওইসব জেলায় চেয়ারম্যান ছাড়া সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট দেবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।